রাজ্যপালের উপহার ফিরিয়ে দিল বিরাট বড় কাণ্ড। 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরত দিন রাজ্যপালের কাছে জোর দাবি এবার কল্যাণী লুমিনিয়াস ক্লাবের। রাজ্যপাল আনন্দ বোসের দেওয়া দুর্গারত্ন সম্মান ফেরালো ক্লাব, আর তাদের দাবি সেই 1,25,000 টাকা ভাগ করে দিন 100 দিনের বকেয়া টাকা আটকে রাখা কৃষকদের। এদিকে আবার পুজো কার্নিভাল নিয়ে তোড়জোড়। পুজোর কার্নিভালের দিনে বন্ধ শহরের একাধিক রাস্তা, যান নিয়ন্ত্রণে বিজ্ঞপ্তি জারি করেছে পুলিশ। দর্শনার্থীদের ফেরার জন্য রাতে চলবে অতিরিক্ত বাস ও মেট্রো। তবে যে কাণ্ডতে গোটা দেশ তোলপার, দেশের নাম বদলের লক্ষ্যে বড় পদক্ষেপ। আর ইন্ডিয়া নয়, এবার পাঠ্যপুস্তকেও ব্যবহার হবে ভারত শব্দের। বিশেষজ্ঞ কমিটির সহমতে সুপারিশ এবার এনসিআরটি। সেই সাথে শীতের আভাস বাংলায়, ঝড়ের চাপ সরতেই উত্তরে হাওয়া, রাজ্য জুড়ে কমবে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের তাণ্ডব। বাংলাদেশে মৃত্যু 3, এবার মায়ানমারের পথে হামুন। তীব্র ঘূর্ণিঝড় কি পরিমাণ ক্ষয়ক্ষতি, আর তা নিয়ে বিরাট বড় খবরের ভিডিওতে। আর এমনই সময় খবর, 56 বছর ধরে অত্যাচারের জেরে আক্রমণ হামাসের। এদিকে আবার পৃথিবী জুড়ে যুদ্ধ, 56 বছর ধরে অত্যাচারের জেরে আক্রমণ হামাসের। হামলার নিন্দা করেও মন্তব্য রাষ্ট্রসংঘের মহাসচিবের। গুতেরেসের পদত্যাগ দাবিতে সরব এবার ইসরায়েল। তবে যে কাণ্ড ঘটলো এবার তাতেই তোলপাড়। জ্যোতিপ্রিয় রায়ের উৎস কি, বাকি কানেকশন চাঞ্চল্যকর দাবি এবার ইডির, উঠে আসছে তা নিয়েও নতুন মোড়। সেই সাথে তাপমাত্রার খবর, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো নামবে, বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। জেলায় জেলায় শীতের আমেজ, আগামী কয়েকদিনে আবহাওয়ার বিরাট পূর্বাভাস থাকছে ভিডিওতে। আর এমনই সময় ফের দুর্ঘটনা, দূরপাল্লার ট্রেন, আগ্রার কাছে পাঠানকোট এক্সপ্রেসে ভয়াবহ আগুন। বুধবার বিকেলেই আচমকাই আগুন লাগে, আর তারপরে কি কাণ্ড, থাকছে আরো এক রহস্যময় মর্মান্তিক ঘটনায় ভিডিওর মাঝে। আর তার সাথেই খবর থাকছে পাহাড়ের সমতলের মেলবন্ধন, জোর কদমে প্রস্তুত। আয়োজিত হচ্ছে পুজো কার্নিভাল, আর তাতেই মেতে উঠেছে গোটা বাংলার মানুষ। আর এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে তাকালে এখনো বাঁধভাঙা ভিড়। দশমীর পরেও সন্তোষ মিত্র স্কোয়ারে খোলা রাখার সিদ্ধান্ত। আর এমন সময় অভিষেকের বিরাট বড় বার্তা, কি বলেন অভিষেক, তাতেই চমকে যাচ্ছে। 21 বাংলায় যা করেছে, 23 কর্ণাটক তাই করলো, 24 দেশে তাই। ডাবল ইঞ্জিন নয়, ট্রাভেল ইঞ্জিন সরকার, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে, এমন বিরাট বড় বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার সাথে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত মোদি, আর তাতেই কি বলবেন তা নিয়ে গোটা বাংলা তোলপাড়। এদিকে আবার বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর, 500 টাকার গ্যাসের সিলিন্ডার দেয়া হবে, প্রতিশ্রুতি আবার মুখ্যমন্ত্রীর। আরো সরকার গড়তে পারলে 1 কোটি পরিবারকে 500 টাকার গ্যাসের সিলিন্ডার দেয়া হবে, কোন মুখ্যমন্ত্রী এমনই প্রতিশ্রুতি দিলেন তা নিয়ে বিরাট বড় খবর থাকবে ভিডিওতে। এদিকে আজ জেলায় জেলায় পুজো কার্নিভাল, আর 27 অক্টোবর রেড রোডে বিশ্ব বাংলা শারদ সম্মান পাওয়া কলকাতার পুজোগুলিকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হবে। তার আগে আজ বৃহস্পতিবার অর্থাৎ 26 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের মতো রাজ্যের বিভিন্ন জেলায় হবে কার্নিভাল। জেলার সেরা পুরস্কার পাওয়া পুজো কমিটিগুলো আজকের এই অনুষ্ঠানে যোগ দেবেন। সেজে উঠেছে জেলায় জেলায় বিভিন্ন ঘাট, প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত পর্যায়ে, যেখানে দুর্গা কার্নিভালে মাতবে 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম। 3 জেলার সদর শহরে আজ প্রায় 50টি পুজো কমিটি এই কার্নিভালে ভরপুর বিনোদনে মাতবে মেদিনীপুর, তমলুক ও ঝাড়গ্রাম শহর। তার সাথে কত চলছে সোনার উপরে বাজার দর, তা নিয়ে যেমন বিরাট বড় সংবাদ, তেমনি আবার গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। এদিকে আবার দীঘায় কি ঘটনা ঘটে গেল, বিরাট কাণ্ড। বুধবার নিউ দীঘার সৈকতে স্পিড বোটের ধাক্কা লেগে গুরুতর আহত এক পর্যটক। ঘটনাটি ঘিরে রীতিমতো পর্যটকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। আর এদিকে ব্যাংকের অ্যাকাউন্টে মোটা টাকা থাকলে বিরাট বড় খবর তাদের জন্য, আবারও ব্যাংকের সুদ নিয়ে বিরাট বড় তথ্য, আর সেই সাথে পোস্ট অফিস নিয়ে বিরাট বড় খবর, নতুন স্কিম। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 10টি বিরাট সংবাদে। তবে তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন কিংবা প্রথমবার এসে থাকলে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর পাবেন সবার প্রথমে। আর সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। দুর্গাপূজায় লক্ষ্মী লাভ, এবার রেলের লাভবান, 41,65,000 যাত্রী বহন করেছে পুজোর 6 দিনে, মোট 6 কোটি টাকা আয় করেছে মেট্রো। মহালয়ার পর থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছিল কলকাতায়।
আর কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সবচেয়ে কম সময়ে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় ছিল কলকাতা মেট্রো। পুজোর প্রতিদিনই কলকাতা মেট্রোয় গিজগিজ করছে ভিড়, যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। মেট্রোর ব্লু লাইনে মেট্রো রেল সূত্রে যে পরিসংখ্যান সামনে এসছে তা বেশ চমকপ্রদ। দুর্গাপুজোর পঞ্চমী থেকে দশমীর মধ্যে কলকাতায় মেট্রো 41,65,000 যাত্রী বহন করেছে। এর মধ্যে উত্তর দক্ষিণ মেট্রোতে সফর করেছিলেন 39,46,945 জন। ইস্ট ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল 2,16,581 জন। যাত্রী পরিবহনের নিরিখে সবচেয়ে বেশি যাত্রী হয়েছে দমদম স্টেশনে 3,84,857 জন। তারপরে রয়েছে কালীঘাট স্টেশন, সেখান দিয়ে 3,68,830 জন যাত্রী যাতায়াত করেছেন। আর তাতেই বিরাট বড় বার্তা, মোট 6 কোটি টাকা আয় করে ফেলেছে এবার মেট্রো রেল। এদিকে আবার শীত নামছে, আবহাওয়ার একের পর এক খবর, আর তার মাঝেই হঠাৎ করে লক্ষ্মী পুজো নিয়ে বিরাট বড় খবর। এবার লক্ষ্মী পুজো কি নির্বিঘ্নে কাটবে নাকি এবারও বৃষ্টির ফাঁড়া? বিরাট আপডেট দিল এবার হাওয়া অফিস। দুর্গাপুজোর পরেই ঘরে ঘরে পালিত হয় কোজাগরি লক্ষ্মী পূজা, আর এই কোজাগরি পূর্ণিমার দিনই তার বিশেষ অর্চনা হয়। এটি কোজাগরি লক্ষ্মী পূজা নামে খ্যাত। শাস্ত্র মতে বলা হয় মা লক্ষ্মী খুব অল্পতেই সন্তুষ্ট, কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও কিছু বিধিনিষেধ মেনে দেবীকে আহ্বান জানাতে হয়। এবছর শারদ পূর্ণিমা পালিত হবে 28 অক্টোবর, যা আপামর বাঙালির কাছে কোজাগরি লক্ষ্মী পূজার বিশেষ দিন। এবার কোজাগরি পূর্ণিমা রাতে চন্দ্রগণ ঘুটবে, শারদ পূর্ণিমার চন্দ্রদেবতা ও মা লক্ষ্মীর পুজো করা হয়। কোজাগরি পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীকে পুজো করলে তিনি প্রসন্ন হন। এই লক্ষ্মী পুজোয় ঝড় বৃষ্টি হবে কিনা যথেষ্ট চিন্তায় এবার রাজ্যবাসী। জেলা পুরুলিয়াতেও ইতিমধ্যে হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ কমতেই চলেছে। তবে লক্ষ্মী পুজোয় বৃষ্টি হবে কিনা সে নিয়ে বিশেষ কোনো সতর্কবার্তা জারি করলো না হাওয়া অফিস। দুর্গাপুজোর শেষ দুদিন নবমী দশমীতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তবে ঠাকুর দেখতে ভাটা পড়েনি। নির্বিঘ্নে ঠাকুর দেখার আনন্দ উপভোগ করতে পেরেছেন এবং সকলেই খুশি হয়েছেন। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়, বিশেষত উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টি হতে পারে। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, অর্থাৎ নির্বিঘ্নেই কাটবে লক্ষ্মী পুজো। অপরদিকে উত্তরবঙ্গের কোন জেলাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরে আবহাওয়া প্রায় শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপনাদের এলাকায় ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্টে লিখে জানান, সেই সাথে মেঘলা আকাশ রয়েছে কিনা এবং কোন জেলা থেকে আপনি খবরটি লিখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর এমনই সময় আবারও বিরাট বড় বার্তা, যেখানে প্রতারিত হতে পারে আপনার শিশু। খবর আছে ইন্টারনেটে যত প্রসার ঘটছে তার সঙ্গে বাড়ছে অনলাইনে প্রতারণার ঘটনাও। তবে এবার প্রতারকদের টার্গেট ছোট্ট শিশুরা। কিন্তু প্রতারকরা কিভাবে শিশুদের কাছ থেকে প্রতারণা করছে? আসলে শিশুদের গেম খেলার নামে একটা লিংক পাঠানো হয়, আর সেই লিংকে ক্লিক করলেই স্ক্যামাররা ফোনের সমস্ত তথ্য পেয়ে যায় এবং নিমেষেই অনলাইন অ্যাপের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত টাকা গায়েব করে দেয়। আর এমনই সময় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডির হানা, মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাঁধন যখন বাঁধন ছাড়া হয়ে যায় আমি বলতে বাধ্য হচ্ছি। জেলায় জেলায় সবাই ব্যস্ত, তার মধ্যে আমাদের নেতা মন্ত্রীর বাড়িতে রেড করছে ইডি। যদি বিজেপি মনে করে এভাবে মুখ বন্ধ করবে তাহলে বলি পারবে না। একটাও চোরেদের বাড়ি রেড হয়েছে এটা আমার প্রশ্ন, এটা বিজেপির নোংরা রাজনীতি। এমনই বিরাট বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে আধার কার্ড নিয়ে বিরাট বড় খবর, একটি তারিখ জারি করা হলো। এবার সেই তারিখের আগে আধার আপডেট করলে কোনো টাকা লাগবে না, তারপরে দিতে হবে টাকা। 14 ডিসেম্বর 2023 পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে 25 টাকা এবং অফলাইনে 50 টাকা দিতে হবে। অর্থাৎ 14 ডিসেম্বর 2023 পর্যন্ত আপনি বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন। এরপরেও যদি আপনি না করান তাহলে আপনাকে দিতে হবে টাকা। আর এমনই সময় বিরাট বড় খবর সামনে, কার্নিভাল নিয়ে একদিকে মেতেছেন মমতা, অপরদিকে আবার ডিএ। বকেয়া ডিএর দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া সরকারি কর্মীরা ঘোষণা করলেন আগামী 27 অক্টোবর অর্থাৎ কলকাতার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিনে শহীদ মিনার তারা পালন করবেন বিষাদ সম্মেলনী। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে ভাস্কর ঘোষ বলেছেন, আনন্দের উৎসব পালন হতেই পারে কিন্তু সরকার যখন সমস্ত বঞ্চনাকে ভুলে গিয়েছে, এগুলো দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায়, তখন প্রতিবাদ হওয়াটা প্রয়োজনীয় বলে আমরা মনে করি। এদিকে ফের বাড়লো সোনার উপর বাজার দর, লক্ষ্মী পুজোর আগেই ফের সোনার দাম বেড়েছে। লক্ষ্মী পুজোর আগেই যে দাম দাঁড়িয়েছে, বৃহস্পতিবার রাজ্যে 24 ক্যারেট সোনা 10 গ্রামের দাম বেড়ে হয়েছে 61,960 টাকা, বুধবার যা ছিল 61,800 টাকা। অপরদিকে 22 ক্যারেট সোনার দাম 10 গ্রাম আজ বেড়ে হয়েছে
56,800 টাকা, গতকালের থেকে বেড়েছে 150 টাকা। তবে মমতার বার্তায় গোটা বাংলা কাঁপছে, বাড়িতে চিনি তেল নুনের কৌটো উল্টে দেখছে। তৃণমূল নেতাদের ঘরে ইডি তল্লাশি নিয়ে গর্জে উঠলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোংরা খেলা চলছে বিরাট বার্তা তার। পুজোর পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভ বিজয় জানিয়ে বক্তব্য শুরু করেই তিনি গর্জে উঠলেন। তৃণমূল নেতাদের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন, এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। সকাল গড়িয়ে দুপুর রেশন বন্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দ্বাদশীর দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী সরলিকের বাড়িতে হানা দিয়ে কেন্দ্র এজেন্সি, আর সেদিন সকালেই তার বাড়িতে বিজয়া করতে হাজির তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি না জানে এসেছেন জানালেন সাংবাদিকদের। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, বিজয়া করতে গিয়ে দেখা গেল জ্যোতিপ্রিয়র বাড়িতে রেড এসছে। মুখ্যমন্ত্রী বলেন, আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবেন না বিজেপি, মুখ বুঝে সহ্য করছি। মুখ্যমন্ত্রী বলেন, জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা মন্ত্রীরা ব্যস্ত, আর তখনই জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি, এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এভাবে কেউ কিছু বলল, তার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো যায় কি? মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্ট বলছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে। কিছুদিন আগেও ফিরিয়াদ হাকিমের বাড়িতে সিবিআই এর তল্লাশি প্রসঙ্গ টেনে তিনি বলেন, ববির স্ত্রী বলছেন ঘিয়ের কৌটোটা উল্টে দিচ্ছে। মুখ্যমন্ত্রী দাবি, এজেন্সি তল্লাশি করতে গিয়ে কটা শাড়ি আছে তারও ছবি তুলছে, এটাও বিজেপির নেতা মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে, বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না? কারো বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়, সবকা বিকাশ নয় সবকা সর্বনাশ। তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ছেলের বাড়িতেও তল্লাশি হয়েছে, যারা কেন্দ্র এজেন্সির মাথায় ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। আর এমনই সময় দীঘায় এক ঘটনা, দীঘায় ঘটল ভয়াবহ ঘটনা। বুধবার নিউ দীঘা দিকে অবাক কাণ্ড দীঘায়। বুধবার নিউ দীঘা সৈকতে স্পিড বোটের ধাক্কা লেগে গুরুতর আহত এক পর্যটক। ঘটনা ঘিরে রীতিমতো পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আজ সকালে নিউ দীঘার হলিডে হোমঘাটে স্নান করার সময় এক পর্যটকে আচমকা স্পিড বোটে ধাক্কা মারে। ঘটনায় ওই যুবকের হাত পা পেট স্পিড বোটের পাখায় ক্ষতবিক্ষত হয়ে যায়। যুবকের আর্তনাদ শুনে সঙ্গে থাকা বাকি পর্যটক ও জল পুলিশ তাকে উদ্ধার করে। আর তারই মাঝে বিরাট বড় খবর, 500 টাকার গ্যাস সিলিন্ডার দেয়া হবে, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী। রাজস্থানে 500 টাকার গ্যাস সিলিন্ডার দেয়া হবে, সে রাজ্যে ভোটের আগেই এমনটাই জানিয়েছেন রাজ্য।